প্রিয় সাথী বন্ধুরা, সিরাজ ভাই জন্মেছিল মেধাভিত্তিক পরিবারে। তার পরিবারটা ছিল সবাই শিক্ষিত। সিরাজ ভাইয়ের ফাদার রিটায়ার্ড হয়ে ডিডিপিএ হিসাবে। সিরাজ ভাইয়ের ছোট ভাই আত্মার মতো আমাদের সাথে আমার বাড়ির সামনে যেটা আমরা পড়তাম ওই কলেজের প্রাইভেট থাকা অবস্থা দুই বছর অধ্যাপক ছিল। বড় করে বিসিএস দিয়া সচিব হয়ে রিটায়ার করেছে। এবং সিরাজ ভাইয়ের সাথে আমার জীবনে প্রথম দেখা 67 সালে, তখন আরিফ ভাই এসেছিল। আরিফ ভাই কালাম ভাইকে দেখে আমি আর মুশফিকে প্রথম রিক্রুট করে সিটি থেকে ডক্টর মাহমুদরাও অলরেডি তারা আগে রিক্রুট করেছে। সেই সূত্রে আরিফ ভাইয়ের মাধ্যমে সিরাজ ভাই আমার সেই থেকে দীর্ঘদিন আমরা স্বাধীনতা নিউক্লিয়ার্স এর কাজ করেছি। সিরাজ ভাইয়ের রাজনৈতিক মেধা ধীশক্তি অনন্য ছিল। এবং আমি অনেকের কাছে শুনেছি পাঁচাই সাহেব জেল থেকে বের হলো, জেল হয়ে বের হয়ে উনি দেশের বাইরে চলে গেল। অনেকে বললো উনি তো আমেরিকার টাকা, কিন্তু পরবর্তীতে দেখা গেল তিনি এমন কিছু কাজ করেছেন রাষ্ট্রের জন্য, আগামী দিনের জন্য। আপনারা তো 14 পাঠানো দেখছেন এবং কনস্টিটিউশন এটার ইমপ্লিমেন্টেশনের উপরে দীর্ঘ একটা বই লিখেছেন। আমাদের আগামী প্রজন্ম কি হবে সেটা একটা দিন নির্দেশনা। যতদিন বাংলাদেশ থাকবে সিরাজ ভাই থাকবে।